আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ইউসুফ রানা আছি আপনাদের সঙ্গে। তো আজকেও দু তিনটা ইমেল নিয়ে হাজির হয়েছি, তো চলুন আগে ইমেলটা পড়ি, তারপরে কথা বলতেছি। প্রথম ইমেলটা, আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে, বয়স 18, কলেজ শেষ করলাম এই বছর। আমি কোনো রিলেশনে জড়াইনি। আমার আগে থেকে এই অভ্যাস কল্পনা করা যে কোনো বিষয় নিয়ে। কাউকে অনেক ভালো লাগলে কল্পনা করতে থাকি। আমার রিলেশনে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই কাউকে ভালো লাগলে বলিও না, নর্মালি থাকি, কিন্তু কল্পনার জগতে ডুবে থাকতে ভালো লাগে। কিন্তু এসব কল্পনা করলে অনেক সময় নষ্ট হয় আমার, যা আমি চাই না। কী করে এই জায়গা থেকে বের হতে পারি একটু জানাবেন প্লিজ। ওকে, একটা যদি বেশি অতিরিক্ত তো হয় তাহলে এটা খারাপ। মানে কল্পনার জগতে মোটামুটি সবাই আমরা থাকি, একটু একটা বিষয় নিয়ে কল্পনা করতে ভালোবাসি বা কল্পনা করি। সো এটা যেন বেশি না হয়। বেশি যদি হয় তাহলে এটা থেকে বের হয়ে আসতে হবে। সেটার জন্য কি যেটা করবেন, একটু বিজি হন, ফ্যামিলি মেম্বার রিলেটিভ যারা আছে তাদেরকে একটু সময় দেন, তাদের সাথে একটু কথা বলেন। এই যে একা থাকেন না, একা থাকাটা একটু কমায় ফেলেন। অথবা যদি আপনি তো এখানে নাম যে নামটাই মেনশন করছেন, আমি বুঝতে পারছি আপনি মুসলমান, তো আপনি একটু নামাজ পড়া ট্রাই করেন। যদি নামাজ পড়েন তাহলে ভালো। হ্যাঁ, একটু নামাজের সময় দেন। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার রিলেটিভ যারা আছে তাদের সাথে একটু কথা বলেন, একটু সময় দেন, আস্তে আস্তে ওইখান থেকে বের হয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। তো চলুন আমরা দ্বিতীয় ইমেলটা পড়ি। আমি একজন মেয়ে, বয়স 19+। আমার বাসা থেকে গত 2 মাস আগে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ের কথা শুরু হয়। তারপর থেকে আমরা দিনে প্রায় 8 ঘন্টা কথা বলতাম। তারপর কারণবশত 2 দিন কথা হয়নি। এরপর হঠাৎ একদিন তিনি বলেন আমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না, কারণ জানতে চাইলে তিনি বলেন যে কিছু বলা যাবে না, কিছু বলতে পারবো না। এরপর থেকে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। এখন আমি আর এসব থেকে বের হতে পারছি না। আমি পড়তে বসলেও ওনার কথা মনে পড়ে আর কান্না পাই, কিন্তু আমি এসব থেকে বের হতে চাই। কিভাবে বের হতে পারবো, প্লিজ হেল্প। ওকে, সেক্ষেত্রে 2 মাস যেহেতু হয়েছে, তো 2 মাস মোটামুটি একটা সময়, প্রতিদিন 8 ঘন্টা কথা হইতো, লং টাইম। সো আপনি যেহেতু পারিবারিকভাবে কথাটা হয়েছিল, আপনি আপনার পরিবার এবং ওনার পরিবারের সাথে কথা বলেন, কথা বলে বিষয়টা শর্ট আউট করার চেষ্টা করেন যদি সম্পর্কটা রাখতে চান বা আগাতে চান। আর যদি না চান তাহলে আপনার মাইন্ডটাকে অন্যদিকে ঘুরান। একটু রিলেটিভ ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে একটু সময় দেন, একটু কথাবার্তা বলেন, তাহলে হয়তো আস্তে আস্তে এটা থেকে রিকভারি করতে পারবেন। আর ওনাকে নিয়ে চিন্তাভাবনা যে সময়টা আসে এই সময়টা ফ্যামিলি মেম্বারদের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, একটু বিজি হন অন্যদিকে তাহলে হবে। আর যদি সম্পর্কটা কন্টিনিউ করতে চান তাহলে ফ্যামিলিগতভাবে যেহেতু হয়েছিল ওনাদের সাথে কথা বলেন, কী কারণে উনি আপনাকে অ্যাভয়েড করতেছে বা ব্লক দিয়ে রাখছে বিষয়টা জানার চেষ্টা করেন। আশা করি বিষয়টা শর্ট আউট হবে। আর যদি নাই রাখতে চান তাহলে আস্তে আস্তে এটা থেকে বের হয়ে আসেন, এটাই আপনার জন্য বেস্ট। ওকে, কারণ হুট করে একটা মানুষ কথা নাই বার্তা নাই ব্লক দিয়ে দিছে, এটা তো আসলে খারাপ দিক। কারণ কোনো সমস্যা থাকলে কথা বলতে পারতো, এই সমস্যার কারণে তোমার সাথে কথা বলতে চাইতেছি না বা সম্পর্ক রাখতে চাইতেছি না। ঠিক আছে, যাই হোক, সো আপনার জন্য ওইটাই ভালো হবে। যদি বের হতে চান তাহলে অন্যদিকে বিজি হয়ে যান, আর যদি সম্পর্ক রাখতে চান তাহলে ফ্যামিলিগতভাবে আলাপ করেন। ধন্যবাদ। 3 নম্বর, আরেকটা ইমেল আছে, নাম্বার 3। আসসালামু আলাইকুম, একাকিত্বকে নিয়ে কীভাবে জীবন চালিয়ে যাব? একাকিত্বের জন্য নিজেকে অনেক তুচ্ছ মনে হয়। মনে হয় আমার কেউ আপন মানুষ নাই। আমারও মন করে খুব কেউ আমার কথাগুলো শুনুক। পৃথিবীতে এত এত মানুষ আছে, রাতে দিনে কোনো মানুষের সাথে ভালো মন্দ আদান প্রদান হয় না, রাতে গুম গুম হয়। অনেক মানুষকে বলতে শুনেছি যে একাকিত্ব সুন্দর। কিভাবে একাকিত্ব সুন্দর বললে আমি সুন্দর করার চেষ্টা করতাম, কিন্তু বন্ধু আছে নক দিলে দেরিতে রেসপন্স করে, তারা অন্যজনকে সময় দিতে ব্যস্ত, এইসব অবহেলা দেখে আরও কষ্ট হয়। দিন শেষে মনে হয় আমি কেন এত অবহেলিত। সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম, কোথাও চান্স হয়নি, আরও বেশি হতাশ কাজ করছে। ধন্যবাদ, দয়া করে একটু বলবেন। ওকে, একাকিত্ব, এটা আসলে একাকিত্ব আপনি থাকেন কেন?
ফ্রেন্ড সার্কেল বাড়ান, কথা বলেন, ফ্যামিলি মেম্বার রিলেটিভ যারা আছে তাদের সাথে কথা বলেন, ঠিক আছে? আর বেশি একাকিত্ব লাগলে আমার পেজে অ্যাডমিন আছে, সুমন ভাই আছে, সোহাগ ভাই আছে, রানা ভাই আছে, সবুজ ভাই আছে, তাদের সাথে নখ দিয়ে কথা বলেন, তারা সব অল টাইম ফ্রি থাকে। যাই হোক, সো আই জাস্ট কিডিং। সো আপনি একটু বন্ধু বান্ধব বাড়ান, ভালো লাগবে। হ্যাঁ, আর যদি কেউ অবহেলা করে এটা তার ব্যাপার, তাই না? সো যারা অবহেলা না করে ফ্রেন্ড সার্কেল একটু বাড়ান। হ্যাঁ, আপনি মেনশন করেন নাই আপনি ছেলে না মেয়ে, যাই হোক, ছেলে হোক বা মেয়ে হোন, আপনি আপনার কি বলে আপনার স্কুল কলেজ বা বাসায় এলাকায় বন্ধুবান্ধব বা বান্ধবী যদি থাকে, মানে ফ্রেন্ড সার্কেলটা একটু বাড়ান, কথা বলেন, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা কোনো বিষয় না, এটা হয়, এরকম হয়ে যায় অনেক সময়। আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছে আমরা যারা একাকিত্বটাকে ভালোবাসি, একা থাকতে পছন্দ করি, বাট একটা সময় যায় কিন্তু বোর লাগে যে আর কত। তো যদি ওইরকম হয়ে থাকেন তাহলে একটু ফ্রেন্ড সার্কেলটা একটু বাড়ান, ফ্যামিলিদেরকে একটু সময় দেন, কথা বলেন, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং যদি আপনাদের কোনো ডিসকাস থাকে অবশ্যই পেজে নক দিবেন, পেজে মেল করবেন, আমরা চেষ্টা করব আপনার ডিসকাশনগুলো তুলে ধরার জন্য। আবার অনেকে বলে যে আমার লেখাগুলো কেন বলেন না, আপনার অনুমতি ছাড়া তো আপনার লেখা, আপনার নাম আমরা বলতে পারবো না। আপনি যখন পেজে বলবেন বা লেখা পাঠাবেন অবশ্যই নিচে বলে দিবেন আমরা পেজে ডিসকাস করব কি না। কেন শত শত লেখা আসতেছে, এখন অনুমতি ছাড়া, আপনার অনুমতি ছাড়া আপনার লেখা, আপনার কথা কখনোই আমরা পাবলিশ করব না, এটা আমাদের রাইটস নাই। যখন আপনি অনুমতি দিবেন তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, আশা করি বুঝতে পারছেন। তো সেই পর্যন্ত নতুন একটা ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, চিলেন।